We give you the one person who could play Victor Van Doom. মাই গড এইটা কি দেখাইল মার্ভেল এইটা কি দেখাইল কমিকন দুই হাজার চব্বিশ স্যান্ডিং কমিকন যে কারণে মানুষের কাছে জনপ্রিয় এত বড় শকিং নিউজ দ্য গ্রেট সুপার হিরো অ্যাক্টর আর ডিজে দ্য রবার্ট ডাউনি জুনিয়র দ্য গ্রেট আয়রন ম্যান হিসাবে যাকে আমরা ছয় বছর আগে হারিয়েছিলাম কেঁদে বুক ভাসিয়েছিলাম সেই রবার্ট ডাউনি জুনিয়র আবার ফিরে এসেছে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সে কিন্তু হিরো হিসেবে না ভিলেন দ্য গ্রেট ডক্টর ওয়ান টুম হিসাবে ও মাই গড ও মাই গড এত বড় খবর আমার অডিয়েন্স আমাকে বলে যে আমি স্পয়ার দিয়ে দিই কিন্তু মার্ভেল নিজেরাই এত তো বড় স্পয়লার কমিক কানে দেখিয়ে দিল কি বলবো ঘুম থেকে উঠে এই খবরটা দেখে এই নিউজটা দেখে কি রিঅ্যাকশন দেব আমি ঠিকমতো বুঝতে পারছি না কোণড়কে মিস স্ক্রিপচারে বসে গিয়েছে কিছু কথা বলার জন্য শুধু রবার্ট ডেভিনি জুনিয়র নয় দা গ্রেট অ্যাভেঞ্জার্স ডিরেক্টর ডুও দুই ভাই অ্যান্থনি রুশো এবং জো রুশো দা গ্রেট রুশো ব্রাদার যারা আমাদেরকে ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার দিয়েছে ক্যাপ্টেন আমেরিকার সিভিল ওয়ার দিয়েছে অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার অ্যাভেঞ্জার এন্ড গেম দিয়েছে তারা আবার ফিরে আসছে অ্যাভেঞ্জার ওভি ডিরেক্ট করার জন্য একটা অ্যাভেঞ্জার্স মুভি না দুই দুইটা অ্যাভেঞ্জার্স মুভি অ্যাভেঞ্জার্স ডুমস ডে অ্যাভেঞ্জার্স সিক্রেট অবশ্য আমি যতটুকু জানি যে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স দুইটা পার্টে হবে অর্থাৎ টোটাল তিনটা অ্যাভেঞ্জার মুভি এই নিয়ে একটা ডিটেলস ভিডিও বানানো আছে অলরেডি আমার চ্যানেলে কিন্তু এটা যে কত বড় খবর তা শুধুমাত্র ট্রু এমসি ফ্যানরাইজ বুঝতে পারবে অনুভব করতে পারতেছে এটা যে কত বড় খবর কিন্তু রবার্ট ডাউনি জুনিয়র ঠিক আছে এখন মাল্টিভার্স সাগা চলছে সে যে মাল্টিভার্স এক এক জগতে এক মানুষ ভিন্ন চরিত্র করতে পারে কিন্তু রবার্ট টাউনি জুনিয়রের মতো এইরকম রিচ হিস্ট্রি আলো অভিনেতাকে একদম ভিন্ন একটা চরিত্রে নিয়ে আসা এই সিদ্ধান্তটা কিন্তু অনেক বড় একটা আইবল ক্যাচ করছে আমাদের সবার ক্রিস্টোফার নোলানের দ্য ডার্ক নাইট সিনেমায় একটা ডায়লগ ছিল আইদার এজ এ ডাই এ হিরো আর লিভ লং এনাফ টু সি ইউর বিকামিং এ ভিলেন এটা মূলত দ্য ব্যাটম্যান সম্পর্কে বলা হচ্ছিল যে ব্যাটম্যানকে মানুষ যখন ভিলেন ভাবতে শুরু করে তো যখন থর লাভেন থান্ডারে সেই ক্রিস্টোফার নোলানের দ্য ব্যাটম্যান চরিত্রে অভিনেতা ক্রিশ্চিয়ান বেল থর লাভেন থান্ডারের ভেন হিসেবে এসেছিল তখন আমরা সবাই মজা করে বলছিলাম আইদার ইউ ডাই এজ এ ডিসি হিরো অর লিভ লং এন টু সি ইউর বিকামিং এ মার্ভেল ভিলেন কিন্তু রবার্ট এভেনি জুনিয়র তো হিরো হিসেবেই মার্ভেলে মারা গিয়েছিল আবার ভিলেন হিসেবেই মার্ভেলে ফেরে দিল ব্যাপারটা কি পরিমাণ প্যারাডক্স ক্রিয়েট করছে আমার মগজে আমি আপনাদের বুঝিয়ে বলতে পারছি না কিন্তু আশা করি আপনারা আমার স্ক্রিপ্ট ছাড়া এই হত বিহবল কথাগুলো শুনে বুঝতে পারছেন যে আমার মনের ভিতরে এখন কি চলছে তবে মার্ভেলের এই দেখিয়ে দেখেই দিচ্ছে যে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স এবং ডিজনি কতটুকু ডেসপারেট হয়ে গিয়েছে বক্স অফিসের জন্য মানে গত ছয় বছর ধরে অ্যাভেঞ্জার এন্ড গেম এর পরে ফেজ ফোর এবং ফেজ ফাইভ মার্ভেলের যে কি পরিমাণ লস করিয়েছে সেটা বোঝা যাচ্ছে এই সিদ্ধান্তের কারণে যদিও এই সপ্তাহে মুক্তি পাওয়া ডেটপুল এন্ড উলভারিন আর রেটেড মুভি হিসেবে সমস্ত বক্স অফিস ছাড়িয়ে গেছে ওপেনিং উইকেন্ডে ওপেনিং উইকেন্ডে শুধুমাত্র আমেরিকায় তার তিরিশ মিলিয়ন ডলারের বেশি বিজনেস করেছে পুরো ওয়ার্ল্ড প্রায় থ্রি হান্ড্রেড মিলিয়নের বেশি খুশি কামেছি সিনেমাটা ওপেনিং উইকেন্ডে তারপরও এমন বড় সিদ্ধান্ত যে রবার্ট ডাউনি জুনিয়র কে নিয়ে আসা ডক্টর ভান ডুম হিসাবে দুই দুইটা অ্যাভেঞ্জার সিনেমার জন্য রুশো ব্রাদার্স কে নিয়ে আসা ডিরেক্ট করার জন্য এটাই দেখিয়ে দেয় যে ডিজনি কতটুকু লসে আছে মার্ভেল কে নিয়ে তারা যে কোনো প্রকারে রবার্ট ডাউনি জুনিয়র এবং পুরাতন মার্ভেল ডিরেক্টর ক্রিয়েটরদের নস্টলজিয়াকে পুঁজি করতে চায় যেন আমরা সিনেমা হলে যাই আমরা মার্ভেল ফ্যান তো অবশ্যই সিনেমা হলে যাই সবসময় যাই যত ফালতু সিনেমা মার্ভেল বানাকটা কেন আমরা কিন্তু সিনেমা হলে যাই কিন্তু সর্বশেষ দা মার্ভেলস মার্ভেল ফ্যানদের সে রেকর্ডটাও ভেঙে দিয়েছে তাই ডিজনি আর কোন উপায় পাচ্ছে না তারা রবার্ট ডে জুনিয়র কে ভিলেন হিসেবে নিয়ে এসছে যেহেতু রুশো ব্রাদার্স এসেছে আমি আশা করি অরিজিনাল রাইটার রব ফিরে আসবে এবং রবার্ট ডেনি জুনিয়র এর আয়রন ম্যানের অক্ষুণ্ণ রেখে এই নতুন চরিত্রটি নতুন করে আমাদের সামনে পোর্ট্রে করা হবে স্যান ডিয়েগো কমিক কন দু এর হল এইচ প্যানেলের শুধুমাত্র অ্যাভেঞ্জার্স ডুমসডে এবং অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার অ্যানাউন্সমেন্টটি করা হয়নি আরও আপকামিং তিনটি সিনেমা বিশাল প্যানেল ছিল ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড থান্ডার এবং ফ্যান্টাস্টিক ফোর অর্থাৎ যেগুলো মুক্তি পাবে আগামী বছর দু হাজার পঁচিশ সালে দু হাজার ছাব্বিশ সালে মুক্তি পাবে অ্যাভেঞ্জার্স ডুমস ডে এবং দু সালে মুক্তি পাবে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স সত্যি সেই দুই হাজার উনিশ সালের কমিক কনের পরে এত বছর পর মার্ভেলের কোনো কমিক কন কোনো অ্যানাউন্সমেন্টের জন্য এরকম অস্থির হয়ে গেছি আমি এরকম এক্সাইটমেন্ট নিয়ে আমি কথা বলছি তবে দুঃখের বিষয় সেই দু উনিশ সালে অ্যানাউন্স করা দ্য ব্লেডের কোন খবর এখন পর্যন্ত এলো না এই কমিক কোন এলো না যাই হোক আগামী কমিক কোন আস্তে আস্তে দেখা যাক ব্লেড নিয়ে কোনো অ্যানাউন্সমেন্ট হয় কিনা এই ছোট্ট ব্রেকিং নিউজ ভিডিওটা অ্যানাউন্সমেন্ট ভিডিওটা আপনাদের জন্য বানালাম শুধুমাত্র একজন ডাইহার্ড এমসি ফ্যান হিসেবে কেমন লাগলো রবার্ট ডাউনি জিনের কি নিয়ে আপনারা কি ভাবছেন কমেন্ট করে জানান রুশো ব্রাদার্স আবার ফিরে আসছে অ্যাভেঞ্জার্স মুভি ডিলিট করার জন্য আর সবচেয়ে বড় কথা অ্যাভেঞ্জার্স ফাইভ এর নাম যার আগে ছিল ক্যাং ডাইনেস্টি তার নাম যেহেতু এখন ডুমস অর্থাৎ ক্যাং পুরোপুরি ভাবে মিটে গেল মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স থেকে আমরা যেগুলো শুনছিলাম যে নতুন করে রিকাস্ট করা হচ্ছে জনার্থন মেদাস কে সরিয়ে দিয়ে এসব কোনো হচ্ছে না পুরো ক্যাং এর স্টোরি সিজন এর মাধ্যমে কমপ্লিট করে দেওয়া হলো ব্যাপারটা ক্যাং এর ফ্যান হিসেবে অ্যাকচুয়ালি খুব খারাপ লাগলো তারা জনার্থন মেদাস এর জন্য এমন একটা বিশাল চরিত্রকে এভাবে ফেলে না দিলেও তবে অ্যাভেঞ্জার্স ডুমস ডে শুরুতে যদি এই ক্যাং এর গল্পটা ছোট্ট করে ক্লোজ করে দেওয়া হয় অন্তত পক্ষে একটা ক্লোজার তাহলে অনেক খুশি হব আশা করি রুশো ব্রাদার্সরা চিন্তা করবেন বিষয়টা নিয়ে তো ভালো থাকবেন আগামীকাল হাউস সেভেন আসবে গতকাল আমি ডেট উলভাইন মুভির এন্ডিং পোস্কির সিন স্পেশাল ক্যামিও নিয়ে বিশাল ভিডিও বানিয়েছি যারা এখনো দেখেননি এন্ড লিঙ্ক আসবে সবাই দেখে নেবেন আজকের মতো বিদায় দেখা হচ্ছে আগামীকাল টা টা